গেট বানিয়েছে। আমার জন্য গেট বানাবে কেন? আমি কি মন্ত্রী মিনিস্টার নাকি? মন্ত্রী মিনিস্টার বললে কেন? মন্ত্রীও যা, মিনিস্টারও তা। একই শব্দের বাংলা ইংরেজি পাশাপাশি বসিয়ে এক ধরনের বাক্যরীতি বাংলা ভাষায় তৈরি হয়েছে। যেমন ধরো ফল ফ্রুটস, আমার জন্য একটু ফল ফ্রুটস দেবে? সবসময় জ্ঞান দিও না, ওই দেখো তোমার গেট। তাই তো দেখছি। স্বাগতম বানান ভুল। বানান তো পরের ব্যাপার, গেট করাটাই তো ভুল। তুমি যে এত বড় লেখক হয়ে গেছো জানতাম না তো। স্যার, এর নাম মকবুল, পিশাচ মকবুল। পিশাচ মানে? পিশাচ কি আর পিশাচ কি? দাঁড়াও, পিশাচ মানে ভূত। সংসদ বাংলা অভিধান মতে পিশাচ মানে হচ্ছে মাংসাশী ভূত। কি সর্বনাশ! এই এদিকে আসেন তো। আপনি ভূত? সে আপনার কথা জবাব দিবে না। হে মেয়ে ছেলে কথা জবাব দেয় না। তুমি জিজ্ঞেস করো তো ভূত কিনা। হ্যাঁ, তোমার নাম মকবুল? জি স্যার। তুমি পিশাচ? স্যার আমি পিশাচ সাধনা করি। দূর থাক, শরীরে হাত দিবি না, শরীরে হাত দিলে খবর আছে। শরীরে হাত দিলে কি হবে? বিরাট ক্ষতি হইব, চিন্তার বাইরে ক্ষতি হইব। কথা সত্য। গরু গাধা ছাগল নিয়ে আমার কারবার করিম, তোমারে বলি নাই। এক ঘন্টা আগে গেটের কাছে উপস্থিত থাকতে বলি নাই। বলেছেন, গানের দল আসতে দেরি করছে, আমি কি করব? দল সারা আসলে আপনি তো আবার ট্যাং করে উঠতেন। গানের দল আসতে দেরি করছে, তুমি উপস্থিত থাকতে দেখতে আমি ট্যাং করি কিনা। আর তুমি কি মনে করে এই মালাটা উপরে গলা করে দিলে? শুনেন স্যার, আপনার আগমন উপলক্ষে আমার নাতনিকে ঢাকা থেকে এনেছি, সে আপনার গলায় মালাটা দিলে, এ মাত বড়ি করে আগ বড়ায় আপনার গলায় মালা দিছে। কি আমার নাতনি হ্যান্ডশেক করতে চায়? স্যার একটু হ্যান্ডশেক করে। এটা আপনার নাতনি? জি। তোমার নাম কি মা? মাই নেম ইজ রুবি। ঢাকায় ইংরেজি স্কুলে পড়ে, সব কথাবার্তা ইংরেজিতে বলে। বাংলা জানে না? জানবে না কেন, অবশ্যই জানে। তবে আমি বলে দিয়েছি কথাবার্তা সব ইংরেজিতে বলবো। ইংরেজিতে বলতে পারে? একটা প্রশ্ন করে দেখেন, দেখেন ইংরেজিতে জবাব দেবে। অবশ্যই দরকার আছে, কি বলেন স্যার? আপনি একটু জিজ্ঞেস করে দেখেন। তুমি কেমন আছো? আই এম ফাইন, হাউ আর ইউ? দেখছেন, দেখছেন স্যার, দেখেন কোনো ভুল আছে? হ্যাঁ বলেন, কোনো ভুল? আপনি বলেন স্যার, কোনো ভুল আছে? জি না, কোনো ভুল করেন স্যার। যদি কিছু মনে না করেন তাহলে একটু মালাটা খুলে ফেলেন, আমার নাতনি আপনাকে পড়ায় দেবে। আরেকটা ছবি স্যার, একটা স্মৃতি। লাঠি দিয়ে মারতে চান মারেন, গায়ে হাত দিবেন না, কিলঘুষি মারবেন না, বিপদ আছে। ধরে না কইছিলাম, চেয়ারম্যান সাহেবের নাতনি আসছে, তুই সামনে আসবি না? আমি তো আইছি লেখক সাহেবরে দেখতে, চেয়ারম্যান সাহেবের নাতনিরে কে বুঝে? লেখক সাহেবের খবর তুই কার কাছে পাইলি? গেট বানায় রাখছেন না, লিখে রাখছেন
লেখক সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমি এইট পাস, স্বাগতম বানান ভুল। তোর কাছ থেকে বানান শিখতে হইবো? পাঁচ হাতের মধ্যে কেউ আসবেন না, বন্ধন দিয়ে দিছি, বিপদ হবে। পক্ষে বলতেছে ঘটনা সত্য। এই যা বাড়িতে যা, যতদিন লেখক সাহেব লেখক সাহেবের স্ত্রী চেয়ারম্যান সাহেবের নাতনি এনে থাকবো, ততদিন তোরা জানি এখানে না দেখি, দেখলে তোরা জানি মেরে ফেলবো। তুই যা চেয়ারম্যান সাহেবের পাশ হাত দিয়ে যা। কিরে পক্ষী, কি দেখতেছ, বুঝছ কিছু? চা হলে মন্দ হয় না। তোমা ইংরেজিটা বাদ, আমরা আমাদের দেশি ভাষায় কথা বলি। ওকে, নো প্রবলেম। শোনো, মেয়েটার গালে কষে একটা চল লাগলে কেমন হয়? খারাপ হয়। আচ্ছা শোনো, আমার ওই পিসাচার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে, তুমি একটু চেয়ারম্যান সাহেবকে বলে দাও, তাকে খবর দিয়ে আনুক। থাক, তোমাকে বলতে হবে না, আমি বলবো। স্যার, জায়গাটা পছন্দ হয়েছে না? দুপুরে তেমন আয়োজন করতে পারিনি, আমি শর্মিন্দা। তবে রাতে ভালো খানা আছে, মজলিশপুর থেকে বাবুর্চি আনা হবে। সে একাধারে বাবুর্চি, তার উপর আবার নাসিকা বাদক। নাসিকা বাদক মানে? মানে নাক দিয়ে যন্ত্র। স্যার, বিরাট প্রতিভা। দুপুরে খাবার আয়োজন কি? দুপুরে খাবার আয়োজন তেমন কিছু না, আপনার এই সামান্য রুই মাছের ভাজি, পাবদা মাছের তরকারি, মিডিয়াম সাইজ, বড়টা পাইনি, রুই মাছের মাথার মুড়ি ঘণ্ট, সঙ্গে আলু মুগ ডাল, কই মাছের ঝোল, দেশি কই, চাষের কই না। মাংসের মধ্যে আছে দুই পদ, মুরগি ও কবুতর, বার্ড ফ্লু মুক্ত। চেয়ারম্যান সাহেব, দুপুরের দুর্বল আয়োজনের এই অবস্থা? আচ্ছা শোনেন, আমার স্ত্রী ওই পিসাচ মকবুলের সঙ্গে দেখা করতে চায়, আপনি একটু ব্যবস্থা করুন। কি সর্বনাশ, এমন চিন্তা মনেও স্থান দিন না, যদি সে একবার খারাপ দৃষ্টি দিয়ে ফেলে উপায় নাই। খারাপ দৃষ্টি দিলে কি হবে, আমি মরে যাব? মানুষ মারা তো তাদের কাছে কোনো বিষয় না, বান মেরে মানুষ মারতে পারে। তবে এখনো মানুষ মারে নাই, ছোটখাটো অসুবিধার নানান রকম বিস্তর ঘটাইছে, এখনো ঘটায় কিনা সেই নিয়ে চিন্তায় আছে। আচ্ছা ভাই শোনেন, আমার স্ত্রী শুধু না, আমি ওই পিসাচ মগগুলোকে দেখতে চাই, আপনি প্লিজ ব্যবস্থা করুন। এই যে বাবুর্চি চলে আসছে, আসো আসো। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আসো, নিজে নিজের পরিচয় দাও। স্যার, বিরাট প্রতিভা, এই পল্লী অঞ্চল দেখে তেমন কোনো আদর পায় না। আসসালামু আলাইকুম। কিন্তু বিদেশে হলে জ্যাকসন রেস ছাড়ায় যেত, পত্রি পত্রিকায় এমন অবস্থা হতো আর কি। স্যার, মাইকেল জ্যাকসন চিনেন তো? গান গায় না পায় বেশি। না, ঠিক আছে, চিনতে পেরেছি। স্যার, এই নিজে নিজের পরিচয় শোনাও সব। আমি মজলিশপুর থেকে আসছি। ও, মুস্তাফিজ বাবু। আচ্ছা আচ্ছা, ওই নাসিকা বাদক? জি। আচ্ছা আচ্ছা, আমার মেয়ে বিরাট প্রতিভা, গান জানে ভালো। বাউলা কি বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কি বানাইলো রে। বাউলা কি বানাইলো রে। ঠিক আছে ঠিক আছে, ওকে 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 রাজা রে, বাউলা ওকে, থ্যাংক ইউ, কি বানাইলো রে। Okay, fine. Thank you, thank you, thank you. Thank you, thank you very much. Thank you.
আপনার জন্য একটা কলা আছে। কি গরম করতেছেন? চায়ের পানি। তুমি আমারে মারতে আসছিল না? ইচ্ছায় না অনিচ্ছায়। অন কি ইচ্ছা আসছ? যে কি ইচ্ছা বলো। ওই একজন আমার মনে ধরছে, তার আমি বিবাহ করবার চাই। আমি তো কাজই না যে ডাক দিয়ে বিবাহ পড়াই দিব। তবে তোমার প্রতি তার দিল নরমের ব্যবস্থা করতে পারি। কত টাকা লাগবো? 1,00,000 টাকা আছে? কি সর্বনাশ, এত টাকা কই পাবো? আমার কাছে 10,00,000 আছে। বিদায় হও, পক্ষে বিরক্ত হইতেছে। যাও। দুপুরের পাকের একটু দেরি হইতেছে, এর মধ্যে একটু ফল ফ্রুটস খেয়ে নেন। সৌদি আরবের খেজুর, আমার ছেলে সৌদি আরবে থাকে, খুব ভালো খেজুর, পাকা পেঁপে, ডাব খুব কষি, পাকা বরুই আর পাকা কলা সবই গাছে। পান্ডা একটু করে দেন, আরো 10,00,000 আছে। কন্যার নাম? রুহিমা। বয়স কত? বয়স জানি না। গায়ের রং কালা না ধলা? শ্যামলা, উজ্জ্বল শ্যামবর্ণ। উচ্চতা? উচ্চতা আছে মোটামুটি। হয় দাও, কাজ হবে। গায়ে হাত দাও, হাতে খাওয়াইব তো। তোমার জামাই আর একটা বিবাহ করছে, সুখে আছে, যাও। টাকা নাই, পয়সা নাই, গনা দিতে আসছে। গনা তো সস্তা, সারাদিন আছি না খেয়ে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। এই হাত পিছু না কেন? সামনে আন, সামনে আনো, সামনে আনো হাত। কি ও পান, নমস্কার। তুমি খুবই ভালো ছেলে, যাও যেখানে যাইতে সেখানে যাও। রুবি, দাদা বনি রুবি, শোনো, পিশাচ মকবুল আসবে, হ্যাঁ, সে যতক্ষণ থাকবে এই ঘর থেকে বার হবে না, খবরদার। হ্যাঁ, ওর সঙ্গে চোখাচোখি হলে বিরাট বিপদ ঘটতে পারে, বুঝেছ? আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ইউ আন্ডারস্ট্যান্ড, হয়ে থাকো। আমরা রাতে কোথায় থাকবো? কোন একটা ডাক বাংলোতে, এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আসসালাম। ভাই খবরদার, পায়ে হাত দিয়ে সালাম করবি না, চোখ থেকে চশমা খুলবি না, চোখে চোখে টাকায় কথা বলবি না। এই তোমার নাম করিম না? জি স্যার।
তুমি এখন এখান থেকে যাও, কোনো অসুবিধা নেই, আমরা ওর সঙ্গে কথা বলবো। স্যার চেয়ারম্যান সাহেব আমারে থাকতে বলছেন। স্যার আপনি জানেন না এই বদমাশ ডেঞ্জারাস লোক। শোনো করিম, আমি এবং আমার স্ত্রী দুজনে খুব ডেঞ্জারাস, কোনো অসুবিধা নেই, তুমি যাও। ঠিক আছে স্যার, আমি হাতের কাছেই থাকবো, ডাক দিলে উড়াল দিয়ে চলে আসবো। আপনি চোখ থেকে কালো চশমাটা নামান, আমার দিকে তাকান, কোনো অসুবিধে নেই। আপনি সত্যি পিশাচ? জি, আমার সার্টিফিকেট আছে। সার্টিফিকেট? পিশাচের আবার কি সার্টিফিকেট? এটা দিয়েছেন নেত্রকোনার থানা শিক্ষা অফিসার, আর এটা নেত্রকোনার টিএনও স্যার। তুমি সার্টিফিকেট নিয়ে করো? যারা বিশ্বাস করে না তারারে দেখাই স্যার, মুখের কথার চেয়ে সার্টিফিকেটের দাম বেশি। দেখি তোমার ক্ষমতার একটা নমুনা। ক্ষমতা দেখবেন স্যার, কোনটা দেখাই? আচ্ছা একটা দেখাই স্যার, এই যে পক্ষীটা দেখতেছেন, আমি যদি এর কোনো প্রশ্ন করি এ জবাব দিবে স্যার, মানুষের গলায় জবাব দিবে। কিরে পক্ষী, কী খবর? স্যারের কিছু বলবি? স্যার পক্ষী আপনারে সালাম দিয়েছে, এখন যদি খুশি হয়ে পক্ষীরে কিছু বকশিস দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো ক্ষতি নাই। মকবুল স্যার, পাখি তো কোনো কথা বলছে না, পাখির হয়ে তুমি কথাটা বলছো, এবং এই বিদ্যাটা তুমি খুব ভালো আয়ত্ত করেছো, ঠিক না? বিরাট ভুল করলেন স্যার, অবশ্য আপনার কোনো দোষ নাই, সবাই এই ভুল করে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনারে আমার একটা ক্ষমতা দেখাই যাব, যদি পছন্দ হয় আমার একটা সার্টিফিকেট দিন স্যার। সার্টিফিকেট? জি সার্টিফিকেট, আপনার একটা সার্টিফিকেটের বিরাট দাম স্যার, যদি কিছু মনে না করেন একটা বেয়াদবি করবে স্যার। কি বেয়াদবি করবে? একটা সিগারেট খাবো স্যার। মকবুল এখানে বসে খাও, এত বড় বেয়াদবি করতে পারবে না স্যার। স্ট্রেঞ্জ, তুই এনে কি করস? সিগারেট খাইতেছি, 20 টাকা পাইছিলাম, 5টা বেঞ্চন সিগারেট কিনেছি, সস্তা সিগারেট খাইতে পারি না, গলায় কাশ হয়। কাম শেষ হয়েছে, অন যা। অন কেমনে যাবো? স্যার বলেছেন মকবুল মিয়া না খায়া যাবে না, তোমার ক্ষমতা দেখে অবাক মানছি। ওনার এই পক্ষীর খেলাটা দেখাইছিলাম, উনি বলেছেন মাশাল্লাহ, বলেছেন এমন কথা বললি না পক্ষী, তুমি কোথায় পাইলা? তোর এখানে খাওয়ার নাই, স্যারের সাথে কথা শেষ হয়েছে, অন বাদ যাবি। ওনারে বলেছি বাজনা শোনাবো, উনি অপেক্ষায় আছেন, ওনার স্ত্রী আমার সাথে ছবি তুলতে চায়, ক্যামেরা হাতে তৈয়ার। তুই অক্ষণ যাবি? অক্ষণ দুপুরে না খাইয়ে যাবো? হ যাবি। আচ্ছা আচ্ছা যাইতেছি, একটা ঘটনা বলি শুনেন। নাইলতাবাড়িতে একটা বিবাহ হইতেছে, বিরাট আয়োজন, বিরাট পাকশাক, খাসি জব হয়েছে 10টা, অঞ্চলের সব লোকের দাওয়াত, কিন্তু আমারে তারা বাইর করে দিল, আমি অলক্ষণ এই বিবেচনায়। তারপর কী হয়েছে ঘটনা শুনবেন। কী হয়েছে? লবণের জন্য কেউ কোনো খানা মুখেই দিতে পারে না, বাবুর্চি মাথায় হাত দিয়ে বসা, লবণের বেশকম কেমনে হইল সে কিছু জানে না। কেমনে হইল আমি জানি না, সবই পিশাচ জানে। ও কালী বৃন্দাবনে মন্তাহাব সিনজিন কিরামিন মুত্তাহাব। কি করলি ফুতুলি? কে কিছু করি, গাড়ি কি সামান্য বেদনা হইতেছে? না তো, এটা সৈন্দা নাগা ধইতে পারে, পানি দিয়েন সাইড়ে যাবে। পিশাচের সাথে খারাপ ব্যবহার করেন না, ডাইনারটা কি শক্ত লাগতেছে? না তো, সৈন্দা নাগাদ শক্ত লাগতে পারে,
আচ্ছা ঠিক আছে, আমি সিগারেটটা শেষ করে চলে যাব, আপনি যান। বুঝলি পক্ষী, লেখক সাহেব যা বলেছেন ঠিকই বলেছেন, সেটা আমি যেমন জানি তুইও তেমন জানোস। যা করি সবই পেটের ধান্দায় করি, ঠিক না? মানুষ আমারে ভয় করে, ভয়ের কারণে টাকা পয়সা দেয়, খানা খাদ্য দেয়, তা ঠিক, তবে পরে দিতে পারে। লেখক সাহেব মানুষ ভালো, তার বুদ্ধিও বেজায়। স্যার, বিশ্বাসটা বিদায় করে দিয়ে এসছি। বলো কি, তার সঙ্গে তো আমি কোনো কথাই বলিনি। স্যার, তার সাথে যত কম কথা পাওয়া যায় ততই ভালো। করিম শোনো, তার সঙ্গে আমি অনেক কথা বলবো, তুমি রাতে তাকে নিয়ে আসবে এবং সে রাতে আমার সঙ্গে খাবে, ঠিক আছে? যাও। স্যার, আরেকবার বিবেচনা করে দেখেন স্যার। আমি বিবেচনা করে কথাগুলো বলেছি, তুমি যাও এখন, নিয়ে আসো, যাও। লেখক ফেখক নিয়ে হয়েছে এক মুশকিল, বিয়া করছে আবার এক সেমরি। আরে ধর, ভালো করে দেখো, সাবধান। এই তোরটা দেখি কি অবস্থা। আপনার কি হয়েছে? ঘরে বেদনা, বিশেষ মনে হয় বান মাস। কি সর্বনাশ! হাতটা একটু টিপ্পা দেখো তো, শক্ত লাগে। বেজায় শক্ত, লোহার মতো শক্ত। কি করছো? একটা বাজনা বাজাই শোনাবো। তুমি বাজনাও বাজাতে জানো নাকি? পিসার সাধকদের যে কোনো একটা বাজনা জানতে হয় স্যার। অমাবস্যার গভীর রাইতে জঙ্গলে বসে সেই বাজনা বাজাইতে হয়, পিসার সে সন্তুষ্ট করতে হয়। ম্যাম সাহেব, ছবি তুলতে চাইলে তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। মা ভালো আছেন? I'm fine. How are you? I am also fine. My bird is sick. তুমি ইংরেজি জানো নাকি? স্যার, ক্লাস 8 পর্যন্ত পড়েছিলাম, ক্লাসে ফার্স্ট বয় ছিলাম। গত হইলেন, মা করলেন একটা বিবাহ, বিরাট বেড়াচেরা। কিরে পক্ষী, বেড়াচেরা না? সর্বনাশ।
মানুষটা কি করছে শুনে করিমিরে বান মারছে, সে নড়তে চড়তে পারে না, সারা শরীর শক্ত হয়ে আছে। এই করিমিরে আনতো এদিকে, আন এই তো দেখেন, দেখেন আপনি কি অবস্থা করছে। এখন যদি আমি মাটিতে গর্ত করে ওরে পুঁতে ফেলাই আমার কোনো দোষ হবে? আমার কোনো দোষ হবে? এই হারামজাদা, আমার কোনো দোষ হবে না? চেয়ারম্যান সাহেব, আমি কাটানির ব্যবস্থা করতেছি, পানি পড়া দিতেছি, খাওয়াইলেই সুস্থ হয়ে যাবে। পানি পড়া দিতে বলবো? পানি পড়া দিতে বলবো? দে পানি পড়া, দে শক্ত পানি পড়া। আপনি শুয়ে থাকেন, এটা মাথার কাছে রাখেন, এই পানি পড়া শরীরে মাখলেও উপকার হবে, তবে একশো একটু দেরিতে হবে। এই যাও রে সহায়তে, ওরে সহায়তে। হ্যাঁ তোমার ক্ষমতাটা মতো কিছু নেই, এই অঞ্চলের মানুষ তোমার ক্ষমতাকে বিশ্বাস করে, তোমাকে ভয় করে, সেই জন্য তুমি যেটা বলো সেটা বিশ্বাস করে। একে বলে হচ্ছে অটো সাজেশন। তবে মুখপুর, তোমার বাজনা বাজানোর ক্ষমতা আছে, তোমার বাজনা শুনে মুগ্ধ হয়েছে। এই বিষয়ে যদি কোনো সার্টিফিকেট লাগে আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। এই থুতু সে খাবে না? খাই উপায় আছে স্যার বলেন, যে অবস্থা আমি তো জানে বাসন লাগবো, এখন গু খাইতে দিলে গুও খাইব। সারাদিন কিছু খাই নাই, ভালো ভালো রান্না হইতেছে, সুন্দর বাস পাইতেছে। অসম্ভব স্যার, আপনি যা বলবেন আপনার সব কথা আমি কানে ধরে মানতে রাজি আছি, কিন্তু এই কথা মানতে পারি অবশ্যই না। হ্যাঁ মানে স্যাপ খাওয়াইছে, স্যাপ খাওয়াইছে স্যার, স্যাপ। পিসাজটা কোথায়?
বিষাদ মুখের লোকে দেখা হয়েছে? Yes. তার লোকে কথা হয়েছে? Yes. সর্বনাশ করিম করিম, যেখানে পারো পিশাচ মুখ বললে ধরে আনো, যাও এক্ষুনি। স্যার গুড মর্নিং, রাতে ঘুম ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা ওই চেয়ারম্যান সাহেবের নাতনির পেট ব্যথা কমেছে? না কমে উপায় আছে, পিশাচরে ধরে আই না তারই দিয়ে ফু দেওয়া হয়েছি। তবে আজ তার খবর হয়ে গেছে। কি খবর হয়ে গেছে? সবাই মিলে এমন মাইর দিছি, নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, মরেও যাইতে পারে। বলো কি সর্বনাশ মারা গেছে নাকি? আপনি সরেন। সবেরই নামের দরকার আছে, আপনার লেখক আপনার নামের দরকার আছে। স্যার আমি পিশাচ না, অতি সাধারণ মানুষ, পিশাচ হতে ইচ্ছা করে। কেন কেন পিশাচ হতে ইচ্ছা করে তোমার? যদি পিশাচ হইতে পারতাম অঞ্চলের সব পিশাচ শেষ করে ফেলে, পিশাচ লাগে আপনার আমার কাহিনা।